This is Prince Aaron Nipu. Welcome back with another Nipu. আজকে আমরা লাস্টপল্লিতে চলে আসি। এখানে আমাদের কিছু ড্রেস ফটোশুট হচ্ছে। তো আমার সাথে আজকে আছে এদিকে সজীব, হাই, ওদিকে হচ্ছে সুহান। কি ব্যাপার সুহান, মুখে হাত কেন? আবার পিছনের দিকে রয়েছে আমাদের ফ্যাশন ডিজাইনার ফরহাদ মামা। কই ফরহাদ মামা, একটু আপনার একটু চেহারাটা দেখাই দেন, আমাদের ফ্যাশন ডিজাইনার। তো এখানে আছে সাজ্জাদ, অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার উইথ ফরহাদ মামা। আর এখানে হচ্ছে মডেল, মডেলের নাম বলো, মডেলের নামটা কি জানো? রাজীব, আমাদের মডেল হচ্ছে রাজীব আজকে। আর এই যে এখানে অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার, ও কি করতেছে একটু দেখাই আপনাদেরকে। ও আচ্ছা, দেখানো যাবে না, সিক্রেট জিনিস এটা, দেখানো যাবে না। আর এই যে সুহান, সুহান এখানে কি পানি খাচ্ছ? ও আচ্ছা, আমি তো মনে করছিলাম অন্য কিছু খাইতেছো। আমাদের হচ্ছে গিয়ে মডেল, আরেকজন মডেল ওখানে দাঁড়িয়ে আছে, ওই সব আমরা না বলি। আর ওদিকে হচ্ছে ফটোগ্রাফার রাজু। রাজু, সবার একটা হাই দিয়ে দাও। তো সবাই রাজুর জন্য দোয়া করবেন, সে নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছে যেন সে সাকসেস হতে পারে। আর এদিকে হচ্ছে ড্রেস, এই ড্রেসগুলো ডিজাইন করছে অ্যাকচুয়ালি আমাদের ফরহাদ মামা ডিজাইন করছে। ওনার ডিজাইনগুলো হচ্ছে এগুলো, এই প্রজেক্টগুলো। এটার থিমটা কি? আচ্ছা, এটার থিমটা কি একটু বলা যাবে? এই ড্রেসের বর্তমানে সবাই জ্যাকেট ট্যাকেট পরে, তো ওইটাকে আর কি ভাষা সহিত থিমের উপর বেচ করে ওইটাকে কনভার্ট করে এটার উপরে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন ড্রেসগুলো একটু দেখি। আর এটা আরেকটা বিশেষত্ব আছে, আমরা নর্মালি জ্যাকেটটা ইউজ করার পর কিন্তু ফালাই দিই। হ্যাঁ, ফালাই দিই। এটার হলো মেন থিমটা হলো ভাষা সহিত, কিন্তু এটাকে আমি আবার আপসাইকেল করছি। এই জিনিসটা হলো দুইটা, একটা হলো রিসাইকেল, একটা হলো আপসাইকেল। রিসাইকেল জিনিসটা তুমি এই প্রোডাক্টটা আবার পুনরায় কাটিং টাটিং করে ইয়ান করে সুতা করে তারপর আবার আরেকটা প্রোডাক্টে কনভার্ট করবে। আর আপসাইকেল হলো তুমি এই প্রোডাক্টটাকে মডিফাই করবে, মডিফাই করে তারপর ওটাকে আবার নতুন করে চালাবে। যেরকম এই প্রোডাক্টের যে কোনো জায়গায় যদি হোল টোল থাকতো, এটাকে আমি মডিফাই করছি এভাবে, এই যে ফিতা টিতা এগুলো দিয়ে মডিফাই করছি। এটা পুরান একটা প্রোডাক্ট ছিল, এটা আবার নতুন করে এটা ইউনিক একটা আইডিয়া। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে এখন পর্যন্ত এটাকে কেউ ভাবে প্রেজেন্টেশন করছে। যে ওইটার মধ্যে এটার মধ্যে এখানে এটা একটা ড্রেস এখানে পরা আছে, আমি ড্রেসটা একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। রাজীব, একটু ঘুরবা কি? এই যে এই জিনিসটা যেরকম এই জায়গায় ফাটা আসছিল, দেখছো? সরাসরি কমিউনিকেশন করতে পারেন, চাইলে ফরহাদ মামার কমিউনিকেশনের জন্য যে লিঙ্কটা সেটা আমি দিয়ে দিবো, ফোন নাম্বার সব কিছু ডিসক্রিপশন আমি দিয়ে দিবো। আমারে সকালবেলা নিয়ে আসছে এখানে, 10টা বাজে নিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমি ক্ষুধার্ত, আমার একটু খাবারও দেয় না ওরা। এই যে ব্যক্তিটা বসে আছে, আমার এখন পর্যন্ত কিচ্ছু খাওয়ার নাই। ওয়েট, এই যে এটা কি? এটা কোনটা ভাই? এটা আমার ক্যামেরাটা নিয়ে ব্যস্ত। খোদা, এটা কি? এটা ওই কিচ্ছু, এটা ওই কিচ্ছু। তুমি আমি ওটা সুন্দর কিছু বাচ্চার খাবার ছিল, তুমি তাও খেয়ে ফেলেছো। ও নো, ফুটফুটে বাচ্চারা কে? ওরা এরা কি? এটা ফুটফুটে বাচ্চাটা কে? ফুটফুটে বাচ্চা তো একজনই আছে এখানে। A few moments later.